কালকে সুনেত্রা যখন বাড়ি ফিরছিল বাসে অফিস থেকে, তো তখন ওর পার্সটা চুরি হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে খর্দা পুলিশ স্টেশন। তো ডাইরি পাচ্ছি, আচ্ছা বাড়িকে খর্দা থানা আমরা এসে গেছি। HDFC ব্যাংকে ডেবিট কার্ড ছিল একটা, সেটা তুমি হেল্পলাইনে কল করলে ওরা অটোমেটিক্যালি ব্লক করে দেবে, অ্যাপ্লাইও করে দেবে, কিন্তু স্টেট ব্যাংকে সেটা হয়নি। হাই গাইস, তো চলে এসেছি আজকের একটা দুঃসংবাদ নিয়ে, মানে নতুন ভিডিও, বছরের শুরুতে প্রথম ভিডিও, কিন্তু ব্যাপারটা খুবই খারাপ যে কালকে সুনেত্রা যখন বাড়ি ফিরছিল বাসে অফিস থেকে, তো তখন ওর পার্সটা চুরি হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে খর্দা পুলিশ স্টেশন, তো ডায়েরি করতে। এরপরে কি কি মানে প্রসিডিওর সেটা তোমাদের জানাবো, দেখাবো এই ভিডিও। তো পার্সটা হারিয়ে গেছে, ও বলছে পার্সটা না পেয়ে মোটামুটি 500 টাকার মতো টাকা ছিল, সাথে যে আসল যে আধার কার্ড, সে আধার কার্ডটা ছিল SBI HDFC ব্যাংকের ডেবিট কার্ডটা ছিল, মেট্রোর কার্ডও ছিল। তো একটা লস বলতে পারো, তো 500 টাকাটা খরচা না, বাট আইডেন্টিফিকেশন যে জিনিসটা সেটা এবং সাথে ডেবিট কার্ড ছিল। তো সকালবেলায় সুনেন্দ্রার কাকিমা দুজনে মিলে গেছিল SBI এ, ব্যাংকে গিয়ে তোমার গিয়ে কার্ডটা ব্লক করিয়ে এসেছে SBI এর ডেবিট কার্ডটা। আর যেহেতু HDFC ব্যাংক অনলাইনে হয়ে যায়, তো গতকাল রাতে ডেবিট কার্ডটা ব্লক করানো হয়েছে। তো দেখা যাক, হয়তো আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে আইডেন্টিটি প্রুফের জন্য খর্দা থানায়, সেটা করার পরে দেখা যাক কী কী প্রসিডিওর আছে, তোমাদের বিস্তারিত জানাবো, যাতে তোমাদেরও যদি ফিউচারে কখনো এরকম লসটা হয় সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে তোমাদের একটু সুবিধা হয় গাইডেন্স পেতে। তো ঠিক আছে, চলো দেখা যাক কী কী করছি, তোমাদের সবই দেখাবো। প্রায় আমরা এসে গেছি খর্দা থানার কাছে, আমাদের বাড়ি যেহেতু সোদপুর, তো আমাদের লোকাল থানা তাই জন্য খর্দা থানা পড়ে। তো খর্দা থানায় এসে গেছি, একটা কথা মাথায় রাখতে হবে, তোমাকে থানায় দিয়ে বললে চলবে না যে আমার বাসে হারিয়েছি, তাহলে তুমি এখান থেকে রাজারহাট উঠতে যাচ্ছ, যে কোনো থানাতেই ওরা যেতে বলতে পারে। তোমায় বলতে হবে যে তুমি নিয়ারেস্ট যে লোকেশনে থাকো, নিয়ারেস্ট থানা সেখানেই হারিয়েছি, তবেই ওরা একটা জিডি হোক বা এফআইআর যদি কোনো মানে নেয়, ওরা নিতে চায় না রিয়েলি জিডিটাই নেয়, তো সেগুলো তুমি দরখাস্ত করতে পারবে। আচ্ছা বাড়িকে খর্দা থানা আমরা এসে গেছি, ঘটনাটা তো দেখলে কতটা বাজে ঘটে গেছে। তো এটা মানে বলে রাখি যে কিছু প্রসিডিওর্স মানে তোমাদের সাথে ভগবান না করুক, বাট কোনো কখনো যদি হয় তাহলে বলে রাখি যে বাসে অবশ্যই খুব সাবধানে চলবে, অ্যান্ড নিজের পার্স বিলঙ্গিংসগুলো তো অবভিয়াসলি আমরা সবাই টেক কেয়ার করি, তাও এইগুলো ঘটে যায়। তো এর জন্য HDFC ব্যাংকে ডেবিট কার্ড ছিল একটা, সেটা তুমি হেল্পলাইনে কল করলে ওরা অটোমেটিক্যালি ব্লক করে দেবে, অ্যাপ্লাইও করে দেবে, কিন্তু স্টেট ব্যাংকে সেটা হয়নি। স্টেট ব্যাংকে ব্লকটা অটোমেটিক্যালি হয়ে গেছিলো, বাট আমাকে গিয়ে নতুন ডেবিট কার্ডটা অ্যাপ্লাই করতে হয়েছে। আর থানায় একটা ডায়েরি করেছি, আর আধার কার্ড, যেটা সব লিঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, হেল্পলাইন নাম্বার লিঙ্ক, আধার কার্ড সবসময় অরিজিনাল আধার কার্ডটা নিয়ে ঘুরবে না, আধার কার্ডের ওয়েবসাইটে গেলে PVC আধার কার্ড তোমার অর্ডার করা যায়, 50 টাকা নেয়, ছোটো ATM কার্ডের মতো দেখতে হয়। ওই আধার কার্ডটা আমি মানে অ্যাপ্লাই করে দিয়েছি, ওটা চলে আসে বাড়িতে 7 দিনের মধ্যে, লিঙ্কটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, পার্ট অফ লাইফ, সব দিন যে ভালো যাবে তা না, কিন্তু এবার দেখো অনেক কিছু ভালোও হয়েছে আজকে আমাদের, দেখতে থাকো। তো আমাদের দরখাস্ত লেখানোর কাজটা শেষ হলো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, একটু জিম যাওয়ার পরিকল্পনা আছে আমাদের, এখন জিমের দিকে এগিয়ে যাচ্ছে, তারপর আমরা ব্যাংকে যাব, আমরা পুরো প্রসেসটা বলে দেব,
কোন ব্যাংকে কিভাবে আবার মানে তোমাদের ডেবিট কার্ড হারিয়ে গেলে কি করতে হবে, জিম যাওয়া হয়ে গেলে আমরা তারপরে ব্যাংকে যাব। এই যে একটা নতুন টেবিল চেয়ার কিনে আনলাম আজকে নেটউড থেকে, তার এখন প্রসেসিং চলছে। এই যে তো টোটাল আনবক্সিং করার পরে আমাদের ডাইনিং টেবিলটা, সেগুন কাঠের ডাইনিং টেবিল, অনেক দিনের ইচ্ছা ছিল, তো কালকে কমপ্লিট করতে পারলাম। সামনে মার জন্মদিনও আসছে, সেজন্য আর কি আরো তাড়াতাড়ি করে নিয়ে আসা। তো কালকে হারিয়েছে ম্যাডামের ব্যাগ, সে নিয়ে তো খুবই একটা ব্যাপার স্যাপার হলো। সকালবেলায় পদ্মা পুলিশ স্টেশন গেলাম, ব্যাংকে গেলাম, অনেকগুলো কাজ টাজ সেরে কিছু করার নেই। আজকে 7 তারিখ এবং সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে, 7 তারিখ সপ্তম বর্ষ মিলে গেছে। তো আমরা প্রতি বছরই কি করি, সোদপুরে অ্যাকচুয়ালি চাউম্যানটা ওপেন হওয়ার পর থেকে চাউম্যানে গিয়ে একটুখানি পালন করি, তো সেটাই পালন করছি। কিন্তু কিছু সোদপুর মোড়ে আছি আপাতত, কিন্তু কিছু করার নেই, সঠিকভাবে পালন করতে পারলাম না, কারণ এখনো আমার কাজ চলছে, এখনো আমার ল্যাপটপ ওপেন। ঠিক আছে, দুর্ভাগ্যবশত আজকেই আমার উইকেন্ড সাপোর্ট করেছে। যাই হোক, দেখি কি কি খাবো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আমরা এখন নিয়েছি হচ্ছে রোস্টেড চিলি পাউডার এইখানে, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে চিকেন চাউ স্যুপ, এটা হচ্ছে স্টার। এবার তো চলো একটু ভিউটা দেখো, অনেক সুন্দর লাগছে, একটু ঘুরিয়ে দেখো কি সুন্দর লাগছে চাউমিনটা। তো ম্যাডাম টেস্টটা কেমন লাগছে, তাই না? পর্কটা কেমন লাগছে? এবার স্যুপটা খেয়ে বলো। তাহলে আমাদের সপ্তম বর্ষের যে বিষয়টা চলছে সেটা মানে শুভ শুভ চলছে, তো ঠিক আছে। ডাক মিফু, আর এটা বলে হংকং চিকেন, এত খিদে পেয়েছিল স্যার সব খেয়ে নিয়েছে। না না, ও খাইনি, খেতেই পারে না। আমি তো তাই বললাম, স্যার সব খেয়ে নিয়েছে, এবার স্যার রিভিউ দেবে। ভালো তবে বড্ড ইয়ে, মিষ্টি মিষ্টি, ভালো লাগলো না খুব। দু রকম কথা বলছে আপাতত স্যার, ভালো তো আবার ভালো লাগলো না। আসলে আমরা খুব ঝাল একটা জিনিস খেয়ে নিয়েছি তো স্টার্টারে, সেই কারণে আমার প্লেট ফাঁকা। তো এই ছিল সপ্তম বর্ষ